এখন এই যে চা নিয়ে বসে পড়েছি আমার ভ্লগ যে যেখান থেকে দেখছো যেভাবে দেখছো হাতে বিস্কিট সবাই তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি তো যথারীতি বিকেলবেলা চা নিয়ে বসে গেছি সাথে বিস্কিট তোমরাও নিশ্চয়ই বিকেলের চা বিস্কিট এই তো আমরা সবাই খাই তাই না আর তার সাথে অবশ্য একটু এই যে দেখাতে পাচ্ছি কিনা জানি না একটু ডায়েট চিড়ে ভাজা আছে মানে দেখতে যে চিড়ে ভাজাটাতে অয়েলটা কম ওইরকম চিড়ে ভাজা তো চলো একটু চাটা খেয়ে নিই পরে আবার কথা বলতে আসছি হ্যাঁ তারপরে চলে এসেছি এখন কালো জাম মেখে রাখছি কে এরম ভাবে কালো জাম মাখো বললো একটু বিট নুন একটু লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা কাশ্মীরি মিচ আর একটু তোমার মিষ্টি মানে চিনি দিয়েছি দিয়ে এটা মেখে রাখছি এদিকে কোকো আর মায়ের জন্য এখন তোমার ওখানে চিকেন সেদ্ধ হচ্ছে ওদের চিকেনটা সেদ্ধ হলে ওদের খেতে দিয়ে দেবো আর আমরা রাতে আমি আর শ্রী খাবো কি খাবো এগরোল এগরোল খাবো আর দুপুরে কি খেয়েছি দুপুরে নুডলস হ্যাঁ কেননা গতকালকে যারা আমার ব্লগ দেখেছো তাদেরকে বলেছিলাম যে আমরা গতকালে নুডলস খাবো কিন্তু ডিনারে নুডলস খাইকারি খেয়েছিলাম আজকে আমরা তাই দুপুরে নুডলস খেলাম আর এখন আমরা এগ রোল খাবো আর এখানে কোকো মাই হ্যাঁ তারা এখন বসে আছে তাই তো হ্যাঁ যে কখন মা আমাদের খেতে দেবে দে আর ওয়েটিং ফর দ্য ফুড এখন রাতের ডিনার বানাতে চলে এসেছি বন্ধুরা যেটা বললাম এখন এগ রোল বানাবো ফটাফট করে এগ রোলটা বানিয়ে শ্রীকে খেতে দিয়ে নিজে খেয়ে নেবো তো চলো তোমরাও সাথে থাকো ফটাফট রান্নাঘরের কাজটা সেরে নিই ঠিক আছে তো চলে এলাম রান্নাঘরে এখন রুটিটা আগে করে নেবো আমার দুটো রুটি আর শ্রীয়ের দুটো রুটি তো প্রথমে ভেবেছিলাম যে দুটো করে এগ রোল করে নেব কিন্তু তারপরে দেখলাম যে একটু চিকেন সেদ্ধ করা আছে তখন ডিসাইড করলাম যে একটা চিকেন রোল আর একটা এগ রোল এই আমরা মা মেয়েতে মিলে রাতে খেয়ে নেব তো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো আমার কাজ দেখতে থাকো আমি আবার পরে তোমাদের সামনে কথা বলতে আসছি কেমন
এই দেখো দুটো রোল বানালাম, একটা এগ রোল আর একটা এখানে চিকেন রোল। তো শ্রীকে একটা এগ রোল দিয়ে দেবো আর একটা চিকেন রোল দিয়ে দেবো, আরামসে খেয়ে নেবে আর মানে ভালোবেসে। আমারও তাই, রাতের দুটো ডিম খাওয়ার থেকে চিকেন সেদ্ধ করা ছিল, তো দিয়ে দিই। মামা নিয়ে যাও। আর ওখানে দেখো তিনি উল্টে আছেন, কি করছেন? হ্যাঁ, হাত ধুয়ে খেয়ে নাও। তো আমারটাও হয়ে গেছে, এবার আমারটা বানিয়ে নিই, নিয়ে পরে কথা বলছি।